যে কোন স্বৈরাচার স্বৈরাচারি করে কোনদিন টিকে থাকতে পারে না জোরে বলেন ঠিক না বা ঠিক কুরআন হাদিসের কথা বলতে গেলেও অনেক সমস্যা ছিল সত্য কথা বলবেন এর পরেও অনেক উলামায়ে কেরামের মুখের সামনে থেকে মাউথ পিস নিয়ে চলে গেছে আপনারা দেখছেন না ফেসবুকে উঠবে কথা জোরে বলেন না কেন দেখছেন না অনেক বক্তাকে মঞ্চ থেকে ওয়াজ করা অবস্থায় তাদেরকে গ্রেফতার করেছে আলেমদের কোনো অপরাধ ছিল জোরে বলেন ছিল অপরাধ একটাই মনে করছে কোরআনের কথা যে চুরি করে চোরের বিরুদ্ধে কথা বললে চোর মনে করে আমাকেই বলতেছে কি বলেন ঠিক না বা ঠিক ডাকাতের বিরুদ্ধে কথা বললে ডাকাত মনে করে আমার বিরুদ্ধেই কথা বলে চোর সুদখোর যারা আপনার দেশের সম্পদ লুটপাট করে বলেছে কোরআনে আছে আপনাকে দেশের দেশের প্রতি আপনাকে ভালোবাসা রাখতে হবে দেশের প্রতি আপনার দরদ থাকতে হবে প্রয়োজন হলে দেশের জন্য রক্ত দিতে হবে যেটা বাংলাদেশের ছাত্র জনতা আম জনতা গত আন্দোলনে প্রমাণ করে দিয়েছে ঠিক না বা ঠিক ভাইরা আমার সম্মানিত উপস্থিতি এটা দ্বারা প্রমাণ করে যে কোন স্বৈরাচার স্বৈরাচারি করে কোনদিন টিকে থাকতে পারে না জোরে বলেন ঠিক না বা ঠিক ভাইরা আমার কোরআনের কথা বলবো আমরা বিগত দিনে অনেক জায়গায় বাদা আমি সারা বাংলাদেশে আমাকে তো আপনারা সবাই চিনেন চিনেন না আপনারা সবাই চিনেন অনেক জায়গায় মাহফিলে বাধাগ্রস্ত হয়েছি আমার এই বাচ্চারা কথা বলবেন যাও আমার মানিকগঞ্জের অনেক জায়গায় আমাকে দাওয়াত করলে ওই মাহফিল বন্ধ করে দিয়েছে কারণ কি যে আমরা আলেম বা কেউ বিএনপি করি ইত্যাদি এই কারণে একজন বিএনপি করতেই পারে একজন জামাত ইসলাম করতেই পারে কোনো নিষেধ আছে নাকি ভাই ভাইরা আমার আল্লাহ পাক অবাধে কোরআনের আলোচনা বলা এবং শোনার তৌফিক গোটা পৃথিবীর মানুষকে এবং বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক দান করুক একটু চিল্লা জোরে বলেন আমিন রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ওয়া সালাম এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ পাক বিশ্ব মানবতার দূত করে সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আবার এই পবিত্র মাসে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন ঠিক না ভাই ঠিক ভাই এটা কোরআনের মাহফিল কি বলেন কোরআনের মাহফিল না না দুনিয়াবি কোন আলোচনা হচ্ছে দুনিয়াবি একটা কথা আলোচনা হবে না যা বলা হবে কোরআন থেকে যা বলা হবে হাদিস থেকে জোরে বলেন ঠিক না বা ঠিক রাসূলে কারীম আল্লাহ যা বলতেন তিনি তাই বলতেন ঠিক না বা ঠিক ভাইরা আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে মক্কার বড় বড় কাফেররা আবু জেহেল উতবা সাইবা রবি আবু সুবিয়ান এরা এসে বলতেছে বন্ধু আবু তালেব তোমার ভাতিজার জন্য তিনটা প্রস্তাব দিলাম জোরে বলেন কয়টা এক নম্বরে সে যদি চায় মক্কার সুন্দরী নারী তাকে আমরা বিয়ে করায় দিব সুন্দর বাড়ি করে দিব সে চাইলে আমরা তাকে মক্কার নেতৃত্ব দিয়ে দিব এই যে তিনটা প্রস্তাব আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন কোন এলাকার মানুষ যদি চায় কাউকে দিতে পারে কি পারে না ভাই পারে বাইরা আমার আল্লাহ নবী দিনের দাওয়াত দিয়ে যখন বাসায় ফিরে আসলেন নবীজির চাচা আবু তালেব ডাকদা বলতেছেন ভাতিজা মোহাম্মদ এই মক্কার সমস্ত বড় বড় কাফেররা তোমার জন্য তিনটা প্রস্তাব পেশ করেছে বাবা তুমি কি মতামত দাও আল্লাহর হাবিব বললেন ও চাচা কি প্রস্তাব তারা আমার জন্য রেখেছে আবু তালেব বলল ভাতিজা এই দিনের দাওয়াত যদি তুমি দোয়া বন্ধ করে দাও তুমি চাইলে তারা তোমাকে মক্কার নেতৃত্ব দিয়ে দিবে সুন্দর নারীকে বিয়ে করা দিবে আর তারা তোমাকে মক্কার ভিতরে অনেক সুন্দর করে একটা বাড়ি করে দিবে আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেন আমার চাচা আপনি তাদেরকে জবাব দিয়ে দিবেন এই তিনটা জিনিস কোন মানুষকে দিতে পারে চাচা আমার কিন্তু যেটা কোন পৃথিবীর মানুষের পক্ষে কোনো দিন সম্ভব হবে না যেটা হলো আকাশের যদি চাঁদ আমার এক হাতে তুলে দেয় আর এক হাতে যদি সূর্যকে তুলে দেয় এর পরেও এক সেকেন্ডের জন্য আমি আল্লাহর নবী দিনের দাওয়াত দেওয়া বন্ধ করব না জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধ করেছে জোরে বলেন করেছে ভাইরা আমার আল্লাহ নবীকে সাহাবায়ে কিরাম বলল ইয়া রাসূলুল্লাহ এই মক্কার সমস্ত কাফেরগুলি আমাদের উপরে জুলুম অত্যাচার তারা মারধর করতে থাকে অগো নবীজি
তাদের অত্যাচার আমরা সহ্য করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু দোয়া করেন নবী গো আপনি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অত্যাচার থেকে আমাদের একটু রেহাই দিয়ে দিবেন আমার ভাইরা আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্য করে বলল আমার সাহাবীরা তারা ঘোড়া করো না তোমরা ধৈর্য ধরো ধৈর্যের সাথে তোমরা দিনে দাওয়াত দাও আল্লাহ পাক তোমাদের জন্য রাস্তা খুলে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা খেয়াল করে শুনুন আল্লাহর নবী বলেন আমার সাহাবীরা শুনো প্রত্যেক যুগে যারা ইসলামের কথা বলেছে কোরআনের কথা বলেছে যারা দিনের দায়ী ছিল দিনের দাওয়াত দিয়েছে তাদের সমকালীন রাষ্ট্র ক্ষমতা তাদেরকে পাকড়াও করেছে তাদেরকে গ্রেফতার করেছে জেলখানায় পড়েছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলাইছে এমন ঘটনা ঘটেছে যে কোমর পর্যন্ত মাটি খুঁড়ে তাদেরকে জীবন্ত মানুষটাকে গেড়েছে আমার ভাইরা কোমর পর্যন্ত একটা জীবন্ত মানুষকে মাটির মধ্যে গেড়ে এরপরে ধারালো করাত এনে ওই জীবন্ত মানুষটাকে মাথার থেকে কোমর পর্যন্ত করাত দিয়ে ছিঁড়েছে একটা জীবন্ত মানুষকে দুই ভাগ করেছে এরপরেও ওই মানুষগুলি একটা সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত দোয়া বন্ধ করে না ভাইরা আমার আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা তোমরা শোনাও তারা ওরা করো না তোমরা ধৈর্য ধরো একটু সময় অপেক্ষা করো এমন একটা দিন চলে আসবে এমন একটা সময় চলে আসবে আমি নবী আমার পবিত্র জবানে তোমাদেরকে ঘোষণা করে দিলাম ইয়েমেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজারামাউত পর্যন্ত সহস্র সহস্র মাইল এই যে দূরত্ব রাস্তা এমন একটা এমন সমাজ ব্যবস্থা পৃথিবীতে কায়েম হয়ে যাবে যে সুন্দরী রমণীরা তাদের সৌন্দর্যের বর্ষা নিয়ে দিনে রাতে চলাফেরা করবে আর সৌদাগার ব্যবসায়ীরা তাদের টাকা পয়সা নিয়ে দিনে রাতে অবাধে চলাফেরা করবে এমন কোন খারাপ মানুষ দুনিয়াতে থাকবে না একটা নজর তাদের দিকে তাকাইতে পারবে না সুবহানাল্লাহ রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনি করনি আমার যুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আল্লাহ নবী দুনিয়াতে আসলেন আল্লাহ তাআলা দুনিয়াতে আসার আগে নবীজির বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় নিয়ে বিদায় করে নিলেন আমার ভাইরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ নবী যখন দুনিয়ার জমিন আগমন করবেন 12ই রবিউল আউয়ালে সুবহ সাদেকের সময় রাত বলে রাতের বেলায় আসুক দিন বলে দিনের বেলায় আসুক আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সময় নির্ধারণ করে দিলেন না দিন রাত অর্থাৎ সুবহ সাদেকের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে পাঠায় দিল জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আল্লাহ নবীজি দুনিয়াতে আগমন করলেন নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘরের বাইরে একটা তাওয়াল হাতে করে তার কলিজার টুকরা নাতিকে কোলে নিবার জন্য তিনি অপেক্ষা করতে আসেন আমার ভাইরা খুব দিলের কান দিয়ে কথাগুলি শুনুন আল্লাহ নবীর মা হযরত আমিনার অবস্থা বিমর্ষ তার মনের ভিতরে সবচাইতে একটা কষ্ট হলো যেই লোকটা আমার কলিজার টুকরা মোহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে যিনি সবচাইতে বেশি খুশি হবে তিনি তো দুনিয়াতে বাঁচা নাই তার মানে নবীজির পিতা আব্দুল্লাহ তো দুনিয়াতে বাঁচা নাই ভাইরা আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘরের বাইরে তাওয়াল হাতে করে দাঁড়িয়ে আছে তার কলিজার টুকরা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নেওয়ার জন্য হযরতে আমিনা নবীজির মা বললেন ও বাবা আপনি একটু অপেক্ষা করুন আমি আপনার কলিজার টুকরা মোহাম্মদকে আপনার কোলে আমি তুলে দেব ভাইরা আমার ঘর থেকে যখন নবীজির কবিজিকে আল্লাহ নবীজির মা হযরতে আমিনা বের হয়ে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কোলের মধ্যে তুলে দিল আব্দুল মুত্তালিব বলেন আমার কলিজার টুকরা নাতি মোহাম্মদকে যখন
আমার কোলের মধ্যে নিলাম আমার যেন মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন পূর্ণিমার চাঁদটা যেন আমার কোলে ধরা দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আব্দুল মুত্তালিব বলে আমার কোলে যে টুকরাকে ঘর থেকে বের হওয়ার পরে সুবহ সাদেকের সময় না অন্ধকার না আলো কেমন সময় আমার নাতিকে যখন কোলের মধ্যে নিলাম পুরো মক্কা নগরী পুরো শহরটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে এতিম অবস্থায় পাঠিয়ে দিলেন আল্লাহ নবী আল্লাহ তাআলা তার হাবিব সম্পর্কে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া হে রাসূল আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছি আর আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি ওগ বন্ধু আপনাকে আমি পথ আর পেয়েছি আপনাকে আমি সত্য সঠিক পথের দিশা দিয়েছি ওগ আমার বন্ধু আপনাকে আমি দারিদ্র অবস্থায় পেয়েছি আর আমি আপনার দারিদ্র মুক্ত করে দিয়েছি অতএব আপনি কোনো চিন্তা করবেন না ধৈর্য হারা হবেন না আমার ভাইরা আল্লাহ নবী ছোট কাল থেকে অত্যন্ত সুন্দর চরিত্রের ব্যবহারের মানুষ আল্লাহ নবী প্রত্যেকদিন বিকাল বেলা যখন ময়দানে খেলা দেখার জন্য যেতেন আল্লাহর হাবিব কোনোদিন খেলাধুলা করতেন না বন্ধু বান্ধবের সঙ্গে খেলা দেখার জন্য তিনি বড়ভূমির ময়দানে যেতেন ভাইরা আমার হঠাৎ করে একদিন আল্লাহ নবী কয়েকদিন খেয়াল করে দেখলো যে প্রত্যেকদিন যখন সন্ধ্যা লেগে যায় এক শ্রেণীর মুরব্বীরা আসে তাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে ডাক দেয় তাদের কপালে চুমু দিয়ে তাদেরকে কোলে করে বাড়িতে নিয়ে যায় আল্লাহর হাবিব দেখলেন কয়েকদিন দৃশ্য দেখার পরে একদিন বসে আছে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল আল্লাহর হাবিব বাড়ি যায় না আমিনা ঘর থেকে বের হয়ে চলে আসলো যে দেখে ধুধু অন্ধকার মাঠের দারে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠের দারে একা একা বসে বসে কান্না করতে আছে আমিনা বলে বাবা রে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল সব বাচ্চারা বাড়িতে চলে গেল তুমি কেন বাড়িতে যাও না আল্লাহ নবী মাকে ডাক দা বলে মা সবাই চলে গেল আমি কেন যাই না বলবো মা গো মা প্রত্যেকদিন ময়দানে খেলা দেখতে আসি এক শ্রেণী মুরব্বীরা এসে তাদের সন্তানদেরকে নাম ধরে ডাক দেয় তাদের কপালে চুমু দিয়ে কোলে করে বাড়িতে নিয়ে যায় মা আজ কদিন যাবত এই ময়দানে আমি মোহাম্মদ খেলা দেখতে আসলাম একদিন সন্ধ্যাবেলা তো আমাকে কেউ মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার কপালে চুমু দিয়ে তো কেউ আমাকে একটা দিন কোলে নিল না আমার আব্বা কি দুনিয়াতে নাই ভাইরা আমার আল্লাহর হাবিব আমার কথা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে অজর ধরায় কান্না করে হযরত আমিনা ডাক দা বলে এ বাবা আজকে আজ থেকে প্রত্যেকদিন আমি তোমার মা প্রতিদিন সন্ধ্যা বেলায় তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার এতিম ছাড়া আপনারা জবাব দেন এতিম ছাড়া কি এতিমের দরদ কেউ বুঝতে পারে একটু জোরে আওয়াজ দেন বুঝতে পারে বাইরা আমার আল্লাহ নবী আমি একটু সংক্ষিপ্ত করে কিছু আলোচনা করে দিব আল্লাহ নবী একদিন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহ মাঠের দিকে যাচ্ছিলেন পথিমধ্যে একটা ছোট্ট মাসুম বাচ্চা রাস্তার পাশে বসে বসে কান্না করতে আছে এই রাস্তা দিয়ে কত মানুষ গেল কেউ বাচ্চার কান্না দেখে দাঁড়াইল না আল্লাহর হাবিব বাচ্চার কান্না দেখে তিনি সামনে পা বাড়াতে পারলেন না ভাইরা আমার আল্লাহ নবী বাচ্চাকে ডাক দা বলে বাবা রে আজ পবিত্র ঈদের দিন আনন্দের দিন কেন তুমি কান্না করতে আসো ছোট্ট বাচ্চা আল্লাহর হাবিবকে ডাক দা কয় ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনাকে তো আমি ভালো করে চিনি না ভাইরা আমার ছোট্ট বাচ্চা বলতেছে আমি ফজর থেকে নি অপেক্ষা করতেছি আব্দুল্লাহর বলা এতিম নবী মুহাম্মদকে যদি পাই আমার মনের দুঃখ তার কাছে খুলে বলবো আপনার কাছে আমি মনের দুঃখ বলবো না ভাইরা আমার আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাকে কোলের মধ্যে উঠায়া বাচ্চার মাথায় হাত বুলা দিয়া বলতাছে এ বাবা এতিম তুমি আমার কাছে বলো তোমার মনের ভিতরে কি দুঃখ কষ্ট আমি তো এতিম আব্দুল্লাহর কোলে এতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা ছোট্ট বাচ্চা টুকরে কেঁদে বলতাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমার জন্মের পরে পিতা মারা যায় আমার মা আরেকজন পুরুষের সঙ্গে বিয়ে বসে ইয়া রাসূলুল্লাহ আমার মা
মা যদি আমাকে একটু কোলে নেয় ওই লোকটা মায়ের উপর অত্যাচার করে আমার মা যদি আমাকে একটু দুধ পান করায় ওই লোকটা আমার মায়ের উপরে অত্যাচার করে ইয়া রাসূলুল্লাহ আমার মা যদি একটু আমাকে আদর যত্ন দেয় ওই লোকটা আমার মায়ের উপরে কেমন যেন অত্যাচার করে নবী গো আজ পবিত্র ঈদের দিনে আমার মা আমাকে ডাকদা বলল বাবা রে যাও তোমার কপাল খারাপ তোমার জন্য আমি কিছুই করতে পারলাম না আজ এই পবিত্র ঈদের দিনে তোমার জন্য একটা নতুন জামা কাপড় কিনে দিতে পারলাম না তোমাকে একটু আদর যত্ন গোসল করাইতে পারলাম না বাবা রে যাও তুমি রাস্তার ধারে বসে থাকো আব্দুল্লাহর কোলা এতিম নবী মোহাম্মদকে যদি তুমি পাও তার কাছে তোমার মনের দুঃখ খুলে বলবা তিনি ছাড়া তোমার দুঃখ কেউ বুঝতে পারবে না ইয়া রাসূলুল্লাহ আমার কষ্ট তো আপনার কাছে আমি খুলে বললাম আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চার জবান থেকে কথাগুলি শুনতেছিলেন নবীজির চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছিল আল্লাহর হাবিব বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বলতেছে এ বাবা এখন থেকে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাবা হয়ে যায় আর যদি হযরত আয়েশা তোমার মা হয়ে যায় বলো বাবা তোমার মনের কষ্ট দূর হবে নাকি ভাইরা আমার ছোট্ট বাচ্চা টুকরে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার পিতা হন আর হযরতে আম্মা যারা আয়েশা যদি আমার মা হয়ে যায় ও গো নবীজি এর চাইতে আমার জীবনের আর কোনো কিছুই সৌভাগ্যের হতে পারে না ভাইরা আমার এতিম নবী এতিমের দরদ বুঝতেন এতিম ছাড়া কেউ এতিমের দরদ বুঝতে পারে না জোরে বলেন ঠিক না বেঠি ভাইরা আমার আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক সাহাবী আল্লাহ নবীজির 10 বছরের খাদেম ছিল আমার ভাইরা যেহেতু রবিউল আউয়াল মাস নবীজির কেমন আদর্শ আর ব্যবহার ছিল হযরত আনাস বলেন 10টা বছর আমি রাসূলুল্লাহর দরবারে খেদমত করেছি আমি ছোট্ট অবস্থায় আমাকে বিছনা বিছাইতে বললে ওঠা ফেলতাম ওজোর পানি ভরতে বললে অনেক সময় ফেলে দিতাম আমি বুঝতাম না কিন্তু এমন একটা মানুষের কাছে আমি থাকলাম 10টা বছর খেদমত করলাম আল্লাহর নবী একটা দিনের জন্য একটা বার কোনোদিন আমি আনাসকে একটা ধমক দিয়ে কথা বলে না সুবহানাল্লাহ নবীর ব্যবহার তার আদর্শ তার চরিত্রই প্রমাণ করেছে তিনি একজন আল্লাহর পয়গাম্বর জোরে বলেন ঠিক না বেঠি বাইরা আমার আল্লাহ নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবক সাহাবী একদিন বাড়িতে চলে গেল তার মায়ের কাছে যাওয়ার পরে আনাসের মা আনাসকে দেখলেন তার মুখটা শুকায় গেছে আনাসের মা জিজ্ঞাস করলো বাবা আনাস তুমি কি খাও নাই হযরত আনাস বলে মা আমার দিনের নবী যদি খায় আমি আনাস খাই আমার নবী যদি না খায় আমি আনাসও না খায়া থাকি জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার আনাসের মা আনাসের জন্য সুন্দর করে খাদ্যের ব্যবস্থা করে দিলেন খাওয়া দাওয়া কমপ্লিট করে দিল আমার ভাইরা আনাস চলে যাবে আল্লাহ নবীর দরবারে চলে যাবে আনাসের মা ডাকদা বলল বাবা রে তোমার কাছে আমি একটা কথা বলে দেই তোমার নবীকে দাওয়াত করবা অমুক দিন আমাদের বাড়িতে দাওয়াত করবা কিন্তু দিনের বেলায় না রাতে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে তোমার নবীকে তখন আমাদের বাড়িতে নিয়ে আসবা জোরে বলেন সুবহানাল্লাহ আনাস ঘর থেকে বের হয়ে নবীজির দরবারে চলে গেল আল্লাহর হাবিবকে ডাকদা বলতেছে ও গো নবীজি আমার মা আপনাকে দাওয়াত করেছে আমাদের বাড়িতে দাওয়াত কবুল করবেন কিনা আল্লাহর হাবিব বলে আনাস তোমাদের বাড়িতে আমি যাব কিন্তু দিনের বেলায় যাব না রাতের বেলায় ইশারের পরে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয় তখন তোমাদের বাড়িতে যাব আনাস বলে ও গো নবীজি আমার মা বলছে পূর্ণিমার চাঁদ উদিত হলে আপনিও বললেন পূর্ণিমার চাঁদ উদিত হলে আমাদের বাড়িতে যাবেন আল্লাহ নবী আনাসকে ডাকদা বলে আনাস রে তুমি সাধারণ মানুষ আর আমি হলাম আল্লাহর পয়গম্বর সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তাআলা চাইলে তার নবীকে সব কিছু জানা দিতে পারেন জোরে বলেন পারেন কি পারেন না ভাইরা আমার আল্লাহ নবী
ঠিক ওই দিন তার জন্য আনাসের মা খাবার তৈরি করে ফেলেছে আল্লাহ নবীও তাদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন বাইরে আমার আল্লাহ নবী সাহাবীদের কিনা চলে গেল হযরতে আনাসের বাড়িতে আনাসের বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন একটা রুমের মধ্যে নবীকে বসার জন্য বিছানা করে দেওয়া হলো আল্লাহর হাবিব ঘরের মধ্যে প্রবেশ করলেন ভাইরা আমার ওই রাতটা ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হয়েছে হযরত আনাসের মা ঘরের দরজার ফাঁক দিয়ে একবার তিনি নবীর চেহারার দিকে তাকায় আবার তিনি পূর্ণিমার আকাশের চাঁদের দিকে তাকায় আবার নবীর চেহারার দিকে তাকায় আবার তিনি পূর্ণিমার চাঁদের দিকে তাকায় হযরত আনাস বলে মা গো মা একবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও আবার কেন আমার নবীর চেহারার দিকে তাকাও আবার তুমি আকাশের চাঁদের দিকে তাকাও আবার কেন তুমি আমার নবীর চেহারার দিকে তাকাও কি হয়েছে মা তুমি তো আমাকে বলো না আনাসের মা বলে আওয়াজ তুমি জানো না আল্লাহর কসম করে বলছি রে বেটা আমি এই পূর্ণিমার চাঁদের রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদের দিকে তাকায়া দেখি পূর্ণিমার চাঁদ একবার দেখি নবীর চেহারাটা আমি আরেকবার তাকায়া দেখি আকাশের পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ দেখা যায় কিন্তু নবীর চেহারার মধ্যে একটা দাগ দেখা যায় না আল্লাহ পাক তার নবীকে এত সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্রের আধার যে ব্যক্তি রাসূলুল্লাহর জীবনীকে ফলো করতে পারবে রাসূলের জীবনীকে তার জীবনে আমলে বাস্তবায়ন করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে অবশ্যই হিদায়াত প্রাপ্ত করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাইরা আমার কথা বলেন এখন প্রধান বক্তা স্টেজে চলে আসবে 10টা বেজে গেছে কারণ গরমের ভিতরে বাদ মাগরিব থেকে আপনারা বয়ান শুনতে আছেন বাদ মাগরিব থেকে আপনারা আলোচনা শুনতে আছেন তো এই যে জান্নাতের বাগান সাজাইছে এই জান্নাতের বাগানের আয়োজন করেছে এই বাড়ির সামনে একটা সুন্দর মসজিদ করা হয়েছে জোরে বলেন হইছে কি হইছে না বাড়ির সামনে অনেক সুন্দর একটা মসজিদ করেছে কিন্তু অর্ধপতি পর্যন্ত মসজিদের ভিতরে টাইলসটা এখনো লাগানো হয় নাই কি বলেন ঠিক না বেটি মসজিদের টাইলসটা এখনো লাগানো হয় নাই আপনাদেরকে আমি অনুরোধ করে যাব আপনারা মসজিদের প্রতি খেয়াল রাখবেন এই মসজিদটা এই ফ্যামিলির লোকজন কষ্ট করেছে এলাকাবাসী কষ্ট করেছে নাসির ভাই অনেক পরিশ্রম করেছে তখন আমি এখানে ছিলাম এবং মরহুম সিরাজুল ইসলাম মাস্টার সাহেবের অনেক মুরিদান ভক্তবৃন্দ অনেকেই লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেছে আল্লাহর এক বান্দি একাই তিনি প্রায় 30 লক্ষ টাকা আল্লাহর করে দান করেছে জোরে বলেন আলহামদুলিল্লাহ বাইরা আমার আপনারাও আমি একাধিকবার এই মসজিদের জন্য আপনাদের কাছে আমি প্রতি বছরই মাহফিলে কালেকশন করেছি আপনারা এই মসজিদের জন্য আপনারা প্রতি বছরই আপনারা দান করেছেন সহযোগিতা করেছেন আর আপনারা দোয়া করবেন এই ফ্যামিলির বড় ছেলে ছিল আওলাদ ভাই উনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করতেন আল্লাহ পাকে ডাকে সাড়া দিয়েছে এবারের মেজো আপা সেজো আপা আরাক আপা তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন এরা আমাকে ছোট ভাইয়ের মতো আদর করত আমি এই বাড়ির একজন ফ্যামিলি সদস্যর মতো তো ভাইরা আমার নাসির ভাই আনিস ভাই এরপরে কুতুব ভাই তারা তিনটা ভাই আছে তাদের দুই তিনটা বোন এখনো আছে তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দারাজ করে সকলে সিল্লা জোরে বলুন আমিন আমার ভাইরা এখন প্রধান বক্তা স্টেজে চলে আসবে আমি আপনাদেরকে উনি হয়তো 2-3 মিনিটের মধ্যে চলে আসবে আপনারা কেউ উঠবেন না আপনারা যদি কারো নিয়ত থাকে যে নোমানী সাহেব আমি এই মসজিদের কাজের জন্য আমি কোন লম্বা চড়া কোন কালেকশন করব না আমাকে কালেকশন করার জন্য টাইলস হয়ে যাক আপনারা কি চান একটু সবাই জোরে হাত তুলেন কি চান কে কে চান হাত তুলেন আল্লাহ তাআলা হাত তুলে রাখেন হাতটা নাড়া দেন
আল্লাহ পাক কবুল করেছেন আল্লাহ জোরে বলেন আমিন একবার জোরে বলেন নারায়ে তাকবীর বাইরে আবার এখানে অনেক লোক আছেন আমি 20 জন লোক চাই 1000 করে টাকা 20টা লোক দুয়ার মতো আছেন যা আমি মসজিদের জন্য আপনারা কিন্তু অনেকেই টাকা পয়সা শরীক হইছেন এখন দিতে হবে না পরেও যদি আপনারা দেন মসজিদের কাজের জন্য আমার কোন ভাইরা আছেন যে নুমানী সাহেব আমি মসজিদের জন্য সহযোগিতা করব দান করে গেলাম আমার মা নাই আমার বাবা নাই তাদের নামে আমি দান করে গেলাম আপনাদের জন্য দোয়া করা হবে আল্লাহ পাক আপনাদের মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানা দিবে সিল্লা জোরে বলেন আমিন আছেন কেউ যদি থাকেন হাত তুলেন আলহামদুলিল্লাহ নাম কি আপনার ও সাইফ আলহামদুলিল্লাহ সাইফুল মাস্টার উনি আমার দুলা ভাই 1000 টাকা জোরে বলেন আলহামদুলিল্লাহ কি বাবা আলহামদুলিল্লাহ বলতে কি ভাই কোনো টাকা লাগবে একটু জোরে বলেন মারহাবা আল্লাহ পাক কবুল করুন জোরে বলেন আমিন কবির হোসেন 1000 টাকা নামগুলি লিখে রাখলে ভালো হয় কবির হোসেন 1000 টাকা যারা নগদ দিবেন যারা বাকি তারা পরে দিবেন কবির হোসেন ভাই 1000 টাকা আল্লাহ পাক দানকে কবুল করুন সিল্লা জোরে বলেন আমিন ভাই নগদ দিবে বাকিগুলো নাহিদ নাম লিখে রাখো ওই পিছনে একজন বলছে নামটা লিখো কলম নাই কার কাছে আর কে আছেন বলেন খুশি খুশি মনে ও সম্মানিত উপস্থিতি হযরতপুর তরুণ সাহায্যকারী সংগঠনের পক্ষ থেকে 2000 টাকা একটু সিল্লা জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জোরে বলেন নারায়ে তাকবীর খাতা কলম নাই সম্মানিত উপস্থিতি এবং এই তরুণ সাহায্যকারী সংগঠনের উদ্যোগে 10 তারিখে 10ই অক্টোবর বংনাকান্দি মাদ্রাসার পাশে বিশাল মাহফিল প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমন্ত্রিত উলামায়ে কিরাম জুনায়েদ আল হাবিব আল্লামা খালেদ সাইফুল্লাহ ওবি বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তারা আসবে আপনারা থাকবেন ইনশাআল্লাহ দিছে কবির হোসেন 1000 আপনি 1000 আলহামদুলিল্লাহ বাইরে আমার আমি 20টা লোক চাইছি বেশি জানাই তরুণ সাহায্যকারী সংগঠন 2000 টাকা আমার যুবক বাইরা এটা নাহিদদের পক্ষ থেকে 2000 টাকা আমার চাচা এদিকে একজন আগে এসে নামটা বলে দেন কাকা উঠে আসেন আপনারা যারা যারা আসবেন আল্লাহ তাআলার ফেরেশতারা আপনাদেরকে ক্যামেরা ভিডিও করে নেবেন ইনশাআল্লাহ প্রধান বক্তা চলে আসতেছে মোহাম্মদ হাসান 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আমিন জুলহাস মিয়া জুলহাস ভাই 1000 টাকা আল্লাহ পাক কবুল দান করুন বুরহান কাকা 1000 টাকা আল্লাহ পাক কবুল করুন জোরে বলেন আমিন আর কে আছেন আসেন বাইরা কেউ উঠবেন না প্রধান বক্তা স্টেজে চলে আসতেছে অত্যন্ত সুলালিত কণ্ঠ মধুর কণ্ঠে আপনারা কোরআন হাদিসের আলোচনা নবীর জীবনী থেকে আলোচনা শুনবেন আর কে আছেন আসেন আমি মাত্র 20টা লোক চাইছিলাম আপনারা 20টা লোক উঠে আসেন যে আমরা মসজিদের কাজের জন্য এক একজনে 1000 করে টাকা আল্লাহর ঘরে দান করব আমার মায়ের নামে বাবার নামে আল্লাহ পাকের ফেরেশতারা ভিডিও ক্যামেরা করে তুলে দিবেন আপনাদেরকে পরকালে নাজাতের ফয়সালা করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আসেন মায়েরা আমার কে আছেন আসেন কয়েকজন হয়ে গেছে দুই তিন চার পাঁচ পাঁচ ছয় জন হয়েছে ওই যে রহিম ভাই আব্দুর রহিম ভাই কয় হাজার রহিম ভাই 2000 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভাইয়ের কামাইতে এবং ব্যবসায় বরকত দান করে সকলে বলে আমিন আব্দুর রহিম হ্যাঁ বলেন আর কেউ যদি থাকেন ভাই আমি জোর করব না অনুরোধ করব যদি কেউ আল্লাহর করে দান যে করবেন তার না আপনি মনে করবেন আমার 1000 টাকা হলে দুই দিন বাজার করতে পারবো না আপনি দুনিয়াতে বাজার করবেন পরকালের ব্যাংকে জমা দিয়ে যায় আল্লাহ পাক এই দানের ওসিলা করে পরকালে আপনার জন্য মুক্তির ফয়সালা করে দিবে সিল্লা জোরে বলেন আমি হ্যাঁ আর কে আছেন বলেন দিনা মোমেনারা ইনামাজ ইমদাদ দার ইস্তাইনু آيات قرآن بقى آيات قد أفلح رايات كون
غور كن هر ماني از دل صادقون لا اله الا الله جوري إلا الله لا إله إلا الله جوري لا إله لا إله إلا الله لا إله আল্লাহ যদি দর বান্দা তুই বাকই আল্লাহ যদি না দয় বান্দা পাইবা কই সাত মুলকের বাদশা ছিলেন সিকান্দার উজির কে ডা কিয়া বলেন একবার শোনো 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 উজির একবার কাফনের বা হিরে রে কোমর দুটি হাত ঘুরাইয়া দেখাইও লোকজন রে খালি হাতে যাইছে কান্দার কবরে বলুন খালি হাতে যাব মোরা কবরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উপস্থিতি আমার মাথার তাজ হযরত উলামায়ে কেরাম উপস্থিত সামনে আমার মুরব্বী বাবা জিরা তরুণ যুবক ভাইরা বন্ধুরা পর্দার অন্তর আড়ালে অবস্থানরত আমার অবলা সরলা মা বোনেরা মা বোনদের বসার জন্য একটা ঘোষণা করে দেই মসজিদের নিচে আন্ডারগ্রাউন্ডে মা বোনদের বসার জন্য বসার ব্যবস্থা করা হয়েছে আপনারা ওখানে বসবেন আপনাদের জন্য পর্দা সহকারে বসার ব্যবস্থা করা হয়েছে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জাল্লাহ পাক গত রবিবার এই মাহফিল হওয়ার কথা ছিল কি বলেন ঠিক না দুর্যোগপূর্ণ বৃষ্টির কারণে মাহফিল হয় নাই তো আল্লাহ পাক পরবর্তী রবিবার আজকে আমাদেরকে এই জান্নাতি সামিয়ানার নিচে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে শুকরিয়া আদায় করি দীর্ঘদিন পর দীর্ঘদিন দীর্ঘ সময় পরে আমি আপনাদের সামনে এই কোরআনের বাগানে কোরআন হাদিসের কথা বলার সুযোগ পেয়েছি এজন্য আমিও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ ভাইরা আমার বিগত সময়গুলি কিভাবে পার হয়েছে আপনারা জানেন জানেন না ভাই